আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আয় সংবাদের সাথে আছি নুসরাত লামনি। বিস্তারিত সংবাদের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সমমানের পরীক্ষায় গড় পাশের হার ও জিপিএ কমেছে, ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে মনে করেন শিক্ষামন্ত্রী। উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে অকৃতকার্যদের মনোযোগী হতে প্রধানমন্ত্রীর পরামর্শ, পাহাড় সহ সারা দেশে শান্তি বজায় রাখার আহ্বান। রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করে বিচারের মুখোমুখি করার আহ্বান, গাম্বিয়া প্রস্তাবে একমত মুসলিম বিশ্ব। নির্বাচনের জন্য সরকার নয়, প্রশাসনকে নির্বাচন কমিশনের নির্দেশ মানতে হবে, খুলনা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সিএসসি বৈঠক। এবং কবিগুরুকে নিয়ে আরো গবেষণার তাগিদ, 8 মে বিশ্বকবির জন্মবার্ষিকীতে এগুলো চ্যানেল আয় রবীন্দ্র মেলার আয়োজন। একশো বছরও কিচ্ছু হবে না, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার 77.77%। পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা গতবারের চেয়ে কমেছে, তবে পরীক্ষার ফলে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবার শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, আর ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। মোসাফা মল্লিকের রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 20,26,574 জন। মোট পাশ করেছে 15,76,104 জন শিক্ষার্থী। 10 বোর্ডে পাশের হার 77.77%, 8 শিক্ষা বোর্ডে পাশের হার 79.40%। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে 2.58%। জিপিএ 5 পেয়েছে 110,629 জন। এবার কারিগরি বোর্ডে পাশের হার 71.96%, জিপিএ 5 পেয়েছে 4,413 জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার 70.89%, জিপিএ 5 পেয়েছে 3,371 জন। শতভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 1,574টি। নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন এবার ফলে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। গত বছরের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। অংশগ্রহণের সংখ্যা বেড়েছে 2,244 জন, উত্তীর্ণের সংখ্যা বেড়েছে 1,34,737 জন, জিপিএ 5 পাওয়ার সংখ্যা বেড়েছে 4,881 জন। পরে একে একে 10 শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আলাদাভাবে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি তুলে দেন। দুপুর 2টা থেকে পরীক্ষার্থীরা নিজ বোর্ডের ওয়েবসাইট, মোবাইল ফোনে এসএমএস এবং নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। ওয়েবসাইটের ঠিকানা www.educationboardresults.gov.bd। মোবাইল ফোনে 16222 নম্বরে এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাবে। কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষা শেষ হওয়ার 7 দিনের মধ্যে ফল প্রকাশ করা হলো। আজকে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন থেকে শুরু করে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পাশের হার কম হলে হতাশাজনক নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকৃতকার্যদের আরো মনোযোগী হতে বলেছেন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, শুধু পাহাড়ে নয় সমগ্র দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এলাটি শেখরের রিপোর্ট। পরীক্ষা শেষের 2 মাসের মাথায় প্রকাশ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফল তুলে দেন।
একই সঙ্গে আট শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চেয়ারম্যানরাও প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। ভালো ফলের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরো ভালো ফলাফলের প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। আমাদের পাশে আর কম মনে হলেও সেটা খুবই হতাশজনক না, যে হতাশায় কেউ যেন নিমজ্জিত না হয়, কারণ এখানে হতাশ হবার কিছু নেই। আগামীতে আবার মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিলে অবশ্যই যারা হয়তো এবার পাশ করতে পারেনি তারা পাশ করবে। অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে যে যদি কেউ অকৃতকার্য হয়ে থাকে তার জন্য তাদেরকে বকাঝকা দিয়ে লাভ নাই, বরং তাদের দিকে আরো মনোযোগী হতে হবে, যেন তারা আরো মন দিয়ে পড়াশোনা করে এবং পড়াশোনা করে যেন আগামীতে পাশ করতে পারবে, সেই দিকে আরো একটু মনোযোগী সকলকে হতে হবে। এবং শিক্ষকদের ক্ষেত্রেও আমি একথাই বলবো। শিক্ষাক্ষেত্রের উন্নয়নে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী শুধু পাহাড় নয়, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে দেশ সমৃদ্ধ হয় তা উল্লেখ করেন। শান্তিপূর্ণ পরিবেশটা যেন বজায় থাকে সেটা আমরা চাই, সকলের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, এখানে কে পাহাড়ি কে বাঙালি সেটা বড় কথা না, মানুষ মানুষই, মানুষ হিসেবেই দেখতে হবে, আর সকলেরই মানে মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকারটা পূরণ করতে হবে। ঠিক সেভাবেই চিন্তা করতে হবে, আর্থিকভাবে যাতে প্রত্যেকটা পরিবার সচ্ছল হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, এবং সেভাবে আমরা কিন্তু আমাদের বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করে যাচ্ছি। তো আমি আশা করি যে শুধু আজকে আমি বরিশাল এবং বান্দরবানের সাথে কথা বললাম, কিন্তু এ কথাটা শুধু সেটা না, সমগ্র বাংলাদেশব্যাপী আমি বলবো যে আমাদের শান্তি, নিরাপত্তা এবং একটা স্বস্তিমূলক পরিবেশ আমাদের একান্তভাবে দরকার। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল ও বান্দরবান জেলার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। রাজধানী ভিকারুননিসা নূন স্কুলে আছে লায়লা নওশিন, এসএসসি পরীক্ষা ফল প্রকাশের পর সেখানকার অবস্থা জানতে তার সঙ্গে কথা বলছি। নওশিন, ভিকারুননিসা নূন স্কুলের ফলাফল এবার কেমন হলো, সেখানে কেমন অবস্থা দেখছেন? যে আজকে মাধ্যমিক ও সমমানের সকল পরীক্ষার ফলাফল বের হয়েছে এবং এই মুহূর্তে আমি বিকর্ণেশ্বর নন স্কুল অ্যান্ড কলেজে অবস্থান করছি। আর তারা শিক্ষার্থীরা অনেক আগেই ফলাফল পেয়ে গেছে অনলাইনের মাধ্যমে, অনেকেই এখানে উপস্থিত হয়েছে এবং তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস কাজ করছে। তারা খুব, তাদের অভিভাবকরা এসেছে, অনেক জিপি ফাইভ এর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আমরা জানতে পেরেছি একটু আগে যে ফলাফল টানিয়ে দিয়েছে বিকর্ণেশ্বর স্কুল অ্যান্ড কলেজে 1612 জন পরীক্ষার্থী ছিল এবছর, এদের মধ্যে পাশ করেছে 1610 জন, পাশের হার 99.88%, আর জিপি ফাইভ পেয়েছে 1441 জন। এই মুহূর্তে আমার সামনে কয়েকজন শিক্ষার্থী আছে যারা খুব ভালো ফলাফল করেছে, আমি তার সাথে তাদের একজনের সাথে কথা বলছি। তোমার ফলাফল? আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ। বাবা মার এত কষ্ট, টিচারদের এত কষ্ট, 10 বছর এত ফলাফল করেছি শুকুর আলহামদুলিল্লাহ, এত কষ্টের ফলাফল যে আমরা পেয়েছি, দোয়া করেন ভবিষ্যৎ যাত্রা ধরে রাখতে পারি আমরা। আর তুমি আর তোমার রেজাল্ট কি? আমি আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছি। ওয়েল, আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই প্যারেন্টস এন্ড টিচার্স, এত ভালো রেজাল্ট করতে পেরে আমার মা বাবা অনেক খুশি। সো আপনি বুঝতে পারছেন যে সবাই উচ্ছ্বাস প্রকাশ করছে, তারা ফলাফলে খুব খুশি এবং অভিভাবকরা এখানে আছেন, তারা সকলেই তাদের সন্তানদের এরকম ফলাফলে খুব বেশি খুশি। নুসরাত, ধন্যবাদ নওশিন আপনাকে। রাজধানী ভিকারুননিসা নূন স্কুল প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে কথা বলছিলেন নওশিন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। রোহিঙ্গাদের উপর নির্যাতনের ঘটনা মিয়ানমারে